কোনো কিছুই বেশি টানা উচিত না, বেশি টানলে ছিঁড়ে যায়। লেবু বেশি কচলালে তিতা হয়, সো কোনো কিছুকে বেশি কচলানো উচিত না। পিরিয়ডিক্যাল যে কোনো মানে পিরিয়ডিক্যাল যে কোনো চরিত্রে কাজ করা একটা চ্যালেঞ্জিং তো অবশ্যই, কঠিন একটা বিষয়। আর এখানে আরও বেশি কঠিন বিষয় ছিল যেটা আমি আগেই বলেছি, কোনো ভিডিও ডকুমেন্টস আমাদের কাছে ছিল না। সো এইটা করার পিছনে একটা চ্যালেঞ্জ মানে একটা ফ্যাসিলিটি হচ্ছে যে যেহেতু কোনো ভিডিও ডকুমেন্টস নেই, আমি যেটা করব সেটাই দর্শকরা প্রীতিলতা হিসেবে গ্রহণ করবে। আবার এটা আরেকটা দিক থেকে বিষয় হচ্ছে যে যেহেতু কোনো ভিডিও ডকুমেন্টস নাই, সো এই ক্যারেক্টারটাকে পোর্ট্রেট করতে আমার অনেক কষ্ট হয়েছে। সো দুই দিকে আছে প্লাস মাইনাস। তো আবারও বলি আমার ডিরেক্টর এবং আমার টিমকে ধন্যবাদ, রাইটারকে ধন্যবাদ। আসলে যে কোনো কাজ তো আসলে সম্মিলিতভাবে করতে হয়। সো আমি যেহেতু আমার টিমের সাপোর্ট পেয়েছি, এই জন্য আমি চেষ্টা করেছি নিজের থেকে যে যেন ক্যারেক্টারটা ফুটিয়ে উঠাতে পারি এবং দর্শকদের পছন্দ হয় ক্যারেক্টারটা এবং বিশ্বাসযোগ্য করতে পারে। সো এখন বাকিটা দর্শকদের করে বল। এই ছবির শুটিংয়ের পেছনে কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে যেটা দর্শকদের কাছে শেয়ার করা যায়? এই শুটিংয়ের সবচাইতে মজার অভিজ্ঞতা হচ্ছে যে প্রদীপ দার সাথে আমার প্রথম কাজ, এবং প্রদীপ দার সাথে আমার প্রায় প্রতিদিনই কোনো না কোনো ইস্যু নিয়ে ঝগড়া লাগতো, এবং ঝগড়া প্রতিদিনই লাগতো, এবং উনি একদিকে মন খারাপ করে বসে থাকতো, আমি একদিকে মন খারাপ করে বসে থাকতাম। কিন্তু আমরা প্রপারলি শুটিংটা চালিয়ে গেছি, যখন যতই মন খারাপ মনোমালিন্য হতো না কেন আমরা আবার মিলিতভাবেই কাজটা করতাম। সো ওইটাই খুব মজার, এই প্রথম কোনো ডিরেক্টরের সাথে এত ঝগড়া আমার হতো না। ঘরেই তো একজন ডিরেক্টর, তার সাথে ঝগড়া টগড়া হয় কেমন? তার সাথে আমার ঝগড়া হয় নাই, কারণ ঘরে ডিরেক্টরের সাথে আর্টিস্টের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। দাদার সাথে যেহেতু এটা আমার প্রথম কাজ, আন্ডারস্ট্যান্ডিং হতে একটু টাইম লেগেছে, আর ওনার সাথে আমার অনেক বছরের আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য যখন আমরা কাজ করি তখন আসলে ঝগড়াটা হয় না। কিন্তু ঘরের যে ডিরেক্টর অর্থাৎ ইলহামের যে বাবা, সে তো নাম করা একজন ডিরেক্টর, তো তার সাথে কখনো খুনসুটি হয় না? না, আমাদের অবশ্যই একটা একটা জায়গায় হাঁড়িপাতিল একসাথে থাকলে টুংটাং আওয়াজ হবেই, তো খুনসুটি হবেই। আমি যদি বলি খুনসুটি হয় না তাহলে এটা একেবারেই লজিক্যাল কথা না। আমাদের মিনিমাম অনেক বছর হয়ে গেল, 12 বছর সংসার, 5 বছর প্রেম, তো খুনসুটি হয়, কিন্তু এটাকে আমরা বাড়তে দেই না। আমাদের রাগারাগি বা রাগ অভিমান হায়েস্ট 10 মিনিটের বেশি থাকে, এরপরে আর থাকে না। এটার সূত্র তো অনেকেই জানতে চাইবে, কারণ যারা দেখা যাচ্ছে 7 দিন থেকে 10 দিন 15 দিন লম্বা বিরতি হয়ে গেছে, মানে সম্পর্কটা আস্তে আস্তে তলানিতে যায়, সেখান থেকে তারা শিখতে মানে জানতে আগ্রহ হতে পারে যে তিশার ফর্মুলা কি? না, তিশার ফর্মুলা না, এটা আসলে যৌথ ফর্মুলা। লেবু বেশি কচলালে তিতা হয়, সো কোনো কিছুকে বেশি কচলানো উচিত না, কোনো কিছুই বেশি টানা উচিত না, বেশি টানলে ছিঁড়ে যায় দড়ি। সো দ্যাটস ইট। আগের তিশা আর পরের ইলহামের মা কেমন এনজয় করছে এই তারতম্যটা? আমি আসলে প্রতিটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করি, যখন যে অবস্থাতেই থাকি। যখন আমি অভিনেত্রী তখন আমি ওই জায়গাটা এনজয় করি, যখন আমি একজন স্ত্রী তখন আমি ওই দায়িত্বটা এনজয় করি, যখন আমি মেয়ে তখন সেই দায়িত্বটা এনজয় করি। আর মায়ের অনুভূতিটা একেবারেই ভিন্ন, বিকজ একটা নতুন জীবনকে আমি পৃথিবীতে এনেছি, মা হয়েছি। সো আই এম এনজয়িং আ লট, আমার খুবই ভালো লাগছে প্রতিটা মুহূর্ত। শুধুমাত্র যে ইলহাম শিখছে বা সেটাই না, আমিও শিখছি নতুন নতুন জিনিস, এবং আই এম জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো অ্যান্ড এনজয়িং দ্য টাইম। ইলহামের কোনো বিশেষ তার কোনো আচরণ যেটা মা হিসেবে খুব মিস করেন যে বাইরে থাকলে? প্রতিটা মুহূর্তেই মিস করি, এটা আসলে ওইভাবে স্পেসিফিক তো বলতে পারবো না, কিন্তু প্রতিটা মুহূর্তই মিস করি। ও ঘুমালেও মিস করি, ও জেগে আছে এখন এটাও মিস করি। সো সন্তানের যে আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি আপনার সন্তান অনেক বড় হয়ে গেছে আপনি কী মিস করেন, আপনি কিন্তু স্পেসিফিক বলতে পারবেন না। সো এটা স্পেসিফিক বলা যায় না। যাই হোক, সাংসারিক আলোচনা অনেক হয়ে গেল, আমরা প্রীতিলতা নিয়ে আবার আলোচনা শুরু করি না। আরেকটা বিষয় যে একটা ছবির মুক্তি অনেকটা পিছিয়ে আছে, মাঝখানে একটা মুভমেন্টও হলো, সর্বশেষ কোনো আপডেট আছে? না, আমার আমার আপডেট হচ্ছে আমার প্রীতিলতা রিলিজ পাচ্ছে, প্রীতিলতা আসছে সামনে। আমাদের এক্সপেক্টেশন এই সিনেমা নিয়ে অনেক বেশি, এটা আসলে স্টুডেন্টদের জন্য সিনেমা, একটা শিক্ষণীয় সিনেমা। সো প্রীতিলতা আসছে সামনে, আমার আরও 2টা সিনেমা পাইপলাইনে আছে, ওই 2টাও আসবে, রক্তজবা নিয়ামুন মুক্তার আর বঙ্গবন্ধুর যে সিনেমাটা আছে সেইটা আসবে। সো এখন আমি প্রীতিলতা নিয়ে আছি, আপডেট হচ্ছে সামনে 2টা সিনেমা বাকি আছে, ওই 2টাও আসবে। আর
আর ভবিষ্যতের আপডেট আপাতত দিতে পারছি না, কারণ এত ভবিষ্যৎগামী না। আমরা বলতে চাচ্ছি যে ফারুকের যে ছবিটা আটকে আছে, যেটা নিয়ে মুভমেন্ট হলো কিছুদিন, সেটার বিষয়ে, সেটার বিষয়ে ওটাও তো আছে, ওটাও আটকে আছে। হ্যাঁ, সেই নামটা বলেন, সেটা স্যাটারডে আফটারনুন, ওটা নিয়ে মুভমেন্ট এখনো চলছে। আর এটা নিয়ে যদি বিস্তারিত কিছু জানতে হয়, সেটা আসলে ডিরেক্টর বা প্রডিউসারের সাথে কথা বলতে হবে। এটা আমি আমার মানে আমি অতটা ডিটেল বলতেও পারবো না, বলা উচিত হবে না অ্যাজ আ আর্টিস্ট হিসেবে। এই সিনেমা যেহেতু প্রডিউসার আমি না আর্টিস্ট, সেহেতু এইটুকুনি বলতে পারবো। আর বঙ্গবন্ধুর যে ছবিটা, আর সেটা তো মনে হয় এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং ছিল, নয় কি? অবশ্যই, বঙ্গবন্ধু সিনেমাটা তো সবার জন্যই চ্যালেঞ্জিং, নট অনলি আর্টিস্ট, ডিরেক্টর থেকে শুরু করে সবার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। এবং এটার প্রিপারেশনটাও অনেক বেশি ছিল, আমরা অনেক সময় নিয়েছি, অনেক সময় নিয়ে আস্তে আস্তে সিনেমাটা শ্যুট করার চেষ্টা করেছি, রিসার্চ হয়েছে। শেখ হাসিনা ম্যাম উনি আমাদের সাথে বসেছে, ওনার ফিলিংস বা ওনার বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছে, ওর উপর বেস করে আমরা কাজ করেছি, বাকিটা